হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে স্পাইসি চিকেন ফিট রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক স্পাইসি চিকেন ফিট তৈরি করার জন্য এখানে আমি মুরগির পা নিয়েছি মুরগির পাগুলোকে আমি দেখার সৌন্দর্যের জন্য এভাবে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এখানে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এবার মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি যাদের কাছে মুরগির পা খেতে হালকা গন্ধ লাগে তারা এভাবে গরম পানির মধ্যে মুরগির পাগুলো এক মিনিটের জন্য রেখে দিবেন এতে করে গন্ধটা আর থাকবে না দেখুন এক মিনিট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি আর এরই মাঝে আমি সবগুলো পা চুলা থেকে নামিয়ে ফেলেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় এবার এই পেঁয়াজগুলোকে আমি হালকা লালচে কালার করে ভেজে নিব দেখুন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ টমেটো সস এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার আমি সব কিছু নেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব দেখুন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি মুরগির পাগুলো এবার আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়া সস এবার আমি মশলার সাথে পাগুলো ভালোভাবে কষিয়ে নিব দেখুন পাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়াটা দেওয়ার পর আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন পাগুলো রান্না করা হয়ে গিয়েছে এবার আমি পাগুলো চুলা থেকে নামিয়ে ফেলছি চুলা থেকে নামিয়ে পাগুলো আমি এভাবে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে স্পাইসি চিকেন ফিট রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য Hello face